আমরা গান ভাসি লাইভের আড্ডায়, আমরা তো তৈরি, আমি জানি বন্ধুরাও নিশ্চয়ই অনেকেই আছেন আমাদের সঙ্গে। আমার সঙ্গে আজ নীলাক্ষী, নীলাক্ষী ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। আচ্ছা, তুমি যে এতগুলো কাজের কথা বললে, তার থেকে যেটা একটু শোনাতে ইচ্ছা হচ্ছে অবশ্যই, শোনো। সেটাই ভাবছিলাম। হ্যাঁ, দেখি। রিসেন্টলি যে ফিল্ম রিলিজ করেছে দিওয়ানা, হুম, তার যে টাইটেল সং, এটা তো একেবারে এখনকার। হ্যাঁ, মানে এখনো বোধ হয় থিয়েটার গুলোতে চলছে। হ্যাঁ, আবার 18th রিলিজ করেছে। 18th রিলিজ করেছে। হ্যাঁ, আচ্ছা বেশ। এরপরে ও কি গাইবে ওকে একটু ভাবার সময় দিয়ে। বন্ধু কে আছেন আমি একটু খোঁজ নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং রিমেদি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কে বলছো? আমি ক্যানফিল্মের থেকে স্নেহা বলছি। হ্যাঁ বলো বলো। আমি ভালো আছি, ভালো আছেন তো? হ্যাঁ একদম, খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি আজকে নীলাক্ষীর সঙ্গে কথা বলতে চাও তো? বলো। হ্যালো নীলাক্ষী দি। হ্যাঁ বলো, কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমার তোমার গান খুব ভালো লাগছে, আমি লাইভ প্রোগ্রাম দেখছি। থ্যাংক ইউ। তুমি খুব মিষ্টি দেখতে। আচ্ছা, আর গান গান কেমন লাগছে? আচ্ছা ভীষণ, আমাদের খুব ভালো লাগলো তুমি ফোন করলে, থ্যাংক ইউ। কিন্তু এবারে ওকে কি আমরা অনুরোধ না, তোমার পছন্দ? আমার খুবই পছন্দ মোটামুটি, মানে যেখানে যাই এই গানটি গাইতে খুব ইচ্ছে করে। তাহলে তো আমাদের শোনাতেই হবে, শোনাও। আমার দিন
বা খুব সুন্দর, আমাদের অনেকের পছন্দের সঙ্গে মিলে গেছে, আমি মানে একদম নিশ্চিত করে বলতে পারি। এই গানটা অপুরও শুনিয়েছে। আচ্ছা বন্ধু কি বলেন, আছেন কি বন্ধু? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, শুভ সন্ধ্যা। নমস্কার নমস্কার নমস্কার, আমি নীলাক্ষীর সঙ্গে একটু কথা বলবো। কিন্তু তার, হ্যাঁ নীলাক্ষীর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ কিন্তু কে বলছেন? আমি বাণী কুমার চ্যাটার্জি। হ্যাঁ বলুন। নমস্কার স্যার। নীলাক্ষী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ফোন করার জন্য। এবার আগে গান শোনাই, ঠিক আছে ঠিক আছে, আগে যা ভাবনা ছিল সেগুলো হোক, তারপরে ও ভেবে দেখছে কি শোনানো যায়, তাই তো? হ্যাঁ, এবার আরেকটা যে ফিল্ম আসছে গোলেমালে পীড়িত করোনা, সেখানে ডুয়েট জাভেদ আলীর সাথে আছে, তো সেটার দু লাইন একটু শোনাই। ঠিক আছে। তোমার ভয়েস টেক্সচারটা খুব ভালো। থ্যাংক ইউ। আসলে আমিও আর কি একজন শিল্পী। তো এনিওয়েজ, কথা হচ্ছে যে তুমি যদি কাইন্ডলি আমার জন্য একটা স্পেশাল গান গাও আমার খুব ভালো লাগবে। সেটা হচ্ছে আপনি পর সিনেমার ক্যাসি, যেটা সোনু নিগম জি গেছেন। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে তো লিরিক্সটা নেই সামনে, আমি পরের বার যখন আসবো অবশ্যই চেষ্টা করব। আর অর্পণ, সময়টাও প্রায় এসেছে ফুরিয়ে, এখন মনে হয় যে আর অনুরোধের গান আমি জানি না, অবশ্য ওর উপরেই সবটা,
চলো কি শোনাতে চাও, আমরা সেটা শুনতে চাই। খুব সকলের প্রিয় খুব একটি গজল, একটু কথা বলবো, কিন্তু কোন অনুরোধ আর চলবে না, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো রিনিদি, আমি চন্দ্রনগর থেকে মধুরিমা বলছি। মধুরিমা গুড ইভিনিং, বলো। গুড ইভিনিং, শুনলে ট্রাই করেই যাচ্ছে ফোনে, এত করে অবশেষে লাইন। অবশেষে যা কথা বলো নীলাক্ষীর সঙ্গে। হ্যাঁ নীলাক্ষী, তোমার গান খুব ভালো লাগছে। তাই চাই ও যেন বারবার আসে তারা মিউজিকে, আর আমরা বারবার যেন ওর গান শুনতে পাই। সঙ্গে থেকো বেশ, সময় আছে বলেই সময় নষ্ট করলে তো চলবে না, গান তো শুনতে হবে। এবার একটি আরতি মুখার্জির গান, আরতি মুখোপাধ্যায়। তুমি যেটা একটু আগেই বললে, আমার জন্মের আগের অনেক আগে, আমারও জন্মের আগে।
সময় আছে যখন একটা মনে হয়, হ্যাঁ একদমই ঠিক তাই, তুমি মনের কথা বলে না, আমার মনে হচ্ছে তুমি যে গানটার কথা বলছিলে সেটা পুরোটা হবে, কারণ তুমি তো শেষ গানটা যেটা শোনাবে ভেবেছো ছোট্ট, একদম ছোট্ট তাই না, হোক আগেকার গান খুব মিষ্টি গান।
अच्छा बताओ दिल की इतनी सारी बातें कैसे लिखोगे छोटे खत पर दिल की इतनी सारी बातें कैसे लिखोगे छोटे खत पर दिल पर डोडा कैसा कर तुमको पाकर खोने का है घर प्यार का ये ढाई आखर कैसे लिखोगे छोटे खत पर पल 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 हर पल हर पल कैसे कटेगा पल চট করে গিয়ে ফেলো কারণ আমাদের সময় শেষ আমাদের থেকে শুভরাত্রি আর ওই গানটা দিয়ে নীলাক্ষী বলবে আমাদের আজকে টাটা আপনাদের সবাইকে খুব অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার গান শোনার জন্য অনেক অনেক আশীর্বাদ করুন সবাই খুব ভালো থাকুন চল চল ये रा